তোমরা আমাকে বেশ কিছু প্রশ্ন বারবার করছো তার মধ্যে তোমাদের প্রথম প্রশ্ন হলো যে স্যার আমি তো পলিটেকনিক অ্যাপ্লিকেশন করেছি কিন্তু ভেরিফিকেশন স্টেটাস এখন পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে তাহলে স্যার কী করবো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে স্যার আমার পেন্ডিং থেকে কমপ্লিটেড হয়ে গেছে ভেরিফিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে তাহলে আমি এবার আমাকে কী করতে হবে তোমাদের এটা হলো দ্বিতীয় প্রশ্ন এবার তৃতীয় প্রশ্ন কারো কারোর ভেরিফিকেশন স্টেট আছে দেখাচ্ছে যে রিজেক্টেড তখন কি করতে হবে সেটা তোমাদের একটা প্রশ্ন তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি দেব আর এটা তোমাদেরকে আমি লাইভ করে দেখাবো তো চলো আমার পিছনে তোমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছ এই ল্যাপটপ স্ক্রিনে প্রথমে আমি এই ওয়েবসাইটে যাব এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রথমে আমি যাচ্ছি ওয়েবসাইটে গেলাম এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবে যে এখানে লগ করতে হচ্ছে তোমাদের তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলে সেটা তোমাদের লগ ইন আইডি আর যদি পাসওয়ার্ড চেঞ্জ করেছে তো সেই পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবে এবং ক্যাপচা এন্ট্রি করবে তুমি ক্যাপচাটা এন্ট্রি করে নিই ক্যাপচাটা এন্ট্রি করে নেওয়ার পর লগ ইন করবে লগ ইন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেখো এই যে ইন্টারফেসে তোমরা যার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে আইটিআই ই গ্রুপ না এম গ্রুপ পলিটেকনিক ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার যার জন্য অ্যাপ্লিকেশন করেছিল সেটা সিলেক্ট করবে তোমাদের সেগুলো সে একটু দেখাবে সেগুলো আমার এখানে যেমন দেখা যায় পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তো পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন করেছিলাম দেখো এর আগে কি দেখাচ্ছিলো এর আগে যখন আমি অ্যাপ্লিকেশন করি তখন দেখাচ্ছিলো পেন্ডিং এরকম একটা কন্ডিশন দেখাচ্ছিলো যে ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং তো এটা পেন্ডিংটা হ পেন্ডিংটা কমপ্লিটেড তখন হবে যদি আমি সব কিছু ঠিকঠাক করে থাকি মানে ডকুমেন্টস আপলোড যদি ঠিকঠাক করে থাকি যেগুলো ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড সেগুলো ঠিকঠাক দিয়েছি মানে ডকুমেন্টস ক্লিয়ারলি ভিজিবেল বোঝা যাচ্ছে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে অ্যাকসেপ্টেড হওয়ার পর কীরকম হবে দেখো অ্যাকসেপ্টেড হওয়ার পরে দেখাবে এরকম কমপ্লিটেড দেখাবে কমপ্লিটেড ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এরকম কিন্তু অপশান দেখাবে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে একটা পিডিএফ খুলে যাবে

তাই দশ থেকে পঁচিশ দিনের মধ্যে তোমার পেন্ডিংটা কমপ্লিটেড হয়ে যাবে এটা হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে এই যে কমপ্লিটেড হয়ে গেছে কমপ্লিটেড হওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে তোমরা আবার কী করবে আপাতত তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু ওয়েট করবে পনেরোই মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান এর পোর্টালটা খোলা আছে পনেরোই মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান হবে অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার পরে শুরু হবে অনলাইন কাউন্সেলিং তখন তোমাদেরকে কি করতে হবে কলেজ সিলেকশন করতে হবে এবং ট্রেড সিলেকশন করতে হবে সেটা হচ্ছে অনলাইন কাউন্সিলিং তো সেখানে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ দেবে এবং তোমাদের পছন্দ মতো স্ট্রিম দেবে কোন স্ট্রিমে পড়তে চাও কোন কলেজে পড়তে চাও সেগুলো দেবে সেগুলো দেওয়ার পরে ফার্স্ট পেজ কাউন্সিলিং সেকেন্ড ফেজ কাউন্সিলিং থার্ড ফেজ কাউন্সিলিং এমনি করে বিভিন্ন কাউন্সিলিং হবে এই কাউন্সেলিংগুলো হওয়ার পরে প্রতিটা কাউন্সেলিংয়ের এর শেষে তোমাদেরকে সিট অ্যালোটেড করে দেওয়া হবে যদি তোমার তুমি কোয়ালিফাইড হও যেগুলো তুমি সিলেকশন করেছো তার মধ্যে যদি ফার্স্ট ফেজে পেয়ে যাও তাহলে তুমি একটা সে একটা কলেজের মধ্যে পেয়ে যাবে এবং সেই কলেজে তোমার একটা স্ট্রিম তুমি দেখাবে যে এই স্ট্রিম নিয়ে তুমি এই কলেজে পেয়েছো যদি ভর্তি হতে চাও তো ভালো না হলে সেকেন্ড ফেজে ওয়েট করবে তোমাদেরকে কি করতে হবে আপাতত ওয়েট করতে হবে পনেরো মে পর্যন্ত তারপর তখন কাউন্সিলিং শুরু হবে এটা তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর এবার তৃতীয় প্রশ্ন হলো যে স্যার আমার তো এখানে দেখাচ্ছে যে রিজেক্টেড ভেরিফিকেশন স্টেটাস ফেল্ড বা রিজেক্টেড দেখাচ্ছে তখন সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে কোনো চিন্তার ব্যাপার নেই এটা কি করতে হবে শুধুমাত্র যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করছিলে সেই ডকুমেন্টসগুলো তোমার ঠিকঠাক আপলোড করা হয়নি আবার তুমি নতুনভাবে আপলোড করে তা ডকুমেন্টগুলো ডকুমেন্টগুলো আপলোড করলেই কিন্তু তোমার কাছে সেটা অপশনটা ক্লিয়ার হয়ে যাবে একটা অপশন তো নতুনভাবে তৈরি হয়ে যাবে যে আপলোড তুমি রি ডকুমেন্টগুলো রি আপলোড করতে পারবে সেখানে তোমার যে রিকোয়ার ডকুমেন্টসগুলো সেগুলো ঠিকঠাকভাবে আপলোড করবে এবং রিজেক্টেড হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকে ডকুমেন্টস তুমি ঠিকঠাক জায়গায় সঠিক আপলোড করেন যেমন ধরে আধারের জায়গা তুমি মার্কশিট আপলোড করে দিয়েছো মার্কশিটের জায়গায় আধার কার্ড আপলোড করে দিয়েছো তাহলে কিন্তু এটা হতে পারে আবার যে পাসপোর্ট সাইজ ছবি চেয়েছে সেটাও তো তুমি যদি ঠিকঠাক না দাও কেউ কেউ ধরো সেলফি তুলে দিয়ে দিলে তাহলে কিন্তু সেটা হবে না পাসপোর্ট সাইজ ছবিটা হতে হবে তোমার যখন স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজ ছবি তোলো সেই রকম ধরনের ছবি লাগবে এবার কারো কাছে যদি পাসপোর্ট সাইজ ছবি থাকে সেটাও কিন্তু তোমার সেখান থেকে ছবি নিতে পারো দেখে নেবে যেন ছবিটা হেজি না হয় ক্লিয়ারলি হয় ব্লারি যেন না হয় যেন একদম ক্লিয়ারলি ভিজিবল হয় সেরকম ছবি হতে হবে তোমার পাসপোর্ট সাইজ ছবি থেকে তুলে নিতে পারো বা ছবি তোলার পরে সেটাকে পাসপোর্ট সাইজ বানিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই এখান থেকে কিন্তু হবে তাহলে এটা হলো তোমাদের তৃতীয় প্রশ্নের উত্তর এবার তোমরা যখন বিভিন্ন সার্টিফিকেটগুলো আপলোড করছো সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে আপলোড না করো তাহলেও কিন্তু তোমাদের এই যে রিজেক্টেড অপশানটা চলে আসতে পারে তাহলে এই যে বিভিন্ন সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো সম্পর্কে যদি বিষয়ে তোমরা জানতে চাও তাহলে দেখো এই যে ওয়েবসাইট আছে এর কয়েকটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে সেখানে গিয়ে তোমরা এই যে ডকুমেন্টসগুলো আছে বা এই সার্টিফিকেটগুলো আছে সেগুলো সম্পর্কে বিষয়ে জানতে পারবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে রেখেছি হেল্প ডেস্ক ফর পলিটেকনিক টোয়েন্টি টোয়েন্টি ফোর তা সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারবে এবং তোমাদের যদি কোনো এরকমই কনফিউশন থেকে থাকে সেখানে তোমরা মেসেজ করে আমাকে জিজ্ঞেস করতে পারবে আমি সেখানে যথাসম্ভব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো